রোজা শুরু, শুরু ঈদের কেনাকাটাও, আর সেই আমেজ টের পাওয়া যাচ্ছে চট্টগ্রামের শত বছরের পুরনো টেরি বাজারে। ঈদের আগে টেরি বাজারে পড়েছে কেনাকাটার ধুম। বাজারটির সরু অলিগলিতে এখন পা ফেলার জায়গা নেই। আমদানি করা কাপড়ের পাইকারি বাজার হওয়ায় এখানে বেচা বিক্রি শুরু হয় রমজানের 15 দিন আগে থেকে। সারা দেশ থেকে ভিড় করেন ক্রেতা বিক্রেতারা। পোশাকের জন্য বিখ্যাত এ বাজারে মেলে সব ধরনের দেশি আর আমদানি করা কাপড়। নিত্য নতুন ফ্যাশন আর বাহারি ডিজাইনের পোশাক পাওয়ায় বন্দরনগরীর নারীরা প্রথমেই ছুটে আসেন এখানে। তাদের দাবি, ঈদের সময় মার্কেটে ভিড় থাকে বেশি, তাই ঝামেলা এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে ফেলেন। রোজার সময় দেখা যায় যে প্রাইসটা বেড়ে যায়, সেই কারণে দেখতে গেলে ইয়া হয় আর কি, সমস্যা হয়, সেজন্য আগে থেকে নিয়ে রাখাটাই ভালো। পরিবার নিয়ে আসছি এখানে, কালেকশনটা মোটামুটি সবগুলো পাওয়া যায়, বাচ্চাদের এবং সব পরিবারের। ভালো লাগতেছে, সুন্দর কালেকশনও নিয়ে নিয়ে আসছে, প্রাইসটাও রিজনেবলের মধ্যে আছে। টেরি বাজারে ছোট বড় মিলে পোশাকের মার্কেট আছে 110টি, যেখানে দোকানের সংখ্যা প্রায় 3000। এবার ঈদ উল ফিতরে বেচা বিক্রির লক্ষ্য ধরা হয়েছে 1500 কোটি টাকা। গেল এক দশকে টেরি বাজারে ব্যবসার ধরনে এসেছে পরিবর্তন। গড়ে উঠেছে 30টির বেশি ওয়ান স্টপ বড় দোকান, যেখানে একই ছাদের নিচে মিলছে সব ধরনের পোশাক, অলংকার, কসমেটিক্স, জুতাসহ নানা পণ্য। এসব দোকানে প্রতিদিন বিক্রি হচ্ছে 5 থেকে 8 লাখ টাকা। বাচ্চাদের ক্ষেত্রে ওটা মন খুলে নিচ্ছে, বাচ্চাদের জন্য ঈদ ওইটা ঠিক আছে, কিন্তু যারা একদম 3টা 4টা 5টা ড্রেস নিচ্ছে একসাথে, ওনারা হয়তো একটা নিচ্ছে, দুইটা নিচ্ছে, ওইভাবে। অন্যান্য বছর থেকে এবছর কালেকশন ভালো, তবে একটু রেট দামগুলো বেশি, আমাদের কেনাও বেশি, কাস্টমারের রুচি মানে দামের সামঞ্জস্য মধ্যে দিতে পারতেছি। 1 লাখ টাকা, 90,000 টাকা, 50,000 টাকার মধ্যে গাউন, ব্রাইডাল গাউন, লেহেঙ্গা আছে আমরা 2 লক্ষ 3 লক্ষ টাকার লেহেঙ্গাইও আছে আমাদের। বলা হয় ঈদ, পুজো বা যে কোনো উৎসবে কোন পোশাকটি হাল আমলের ফ্যাশন কিংবা জনপ্রিয় হবে তা ঠিক করেন এই টেরি বাজারের ব্যবসায়ীরাই। এবারও তার ব্যতিক্রম নয়। বিদেশি থ্রি পিস, গুল আহমেদ, সাদাবাহার, বিন সাইদ ব্র্যান্ডের পোশাক আছে ক্রেতাদের পছন্দের শীর্ষে, যা মিলছে 2000 টাকা থেকে সর্বোচ্চ 6000 টাকায়। তবে দেশি ব্র্যান্ডের পোশাক মিলছে কিছুটা কম দামে। যে শোরুমগুলি আমাদের টেরি বাজার হয়েছে, আগামী দিন আরও হচ্ছে বা আরও হবে, এগুলি এখনও আজও বাংলাদেশে কোনো জায়গায় পাবে না। কেন, একটা শপিং মলে ঢুকলে বাইরে থেকে আর কিছু কিনতে হয় না, সব শপিং মলের ভিতরে একসাথে শপিং করতে পারতেছে। এখান থেকে পছন্দের পোশাক কেনার পর সেলাইয়ের পালা, তাও সম্ভব এই বাজারেই। এখানে গড়ে উঠেছে 100 টেইলার্সের দোকান, সেখানেও এখন ব্যস্ততা। নির্দিষ্ট সময়ে ডেলিভারি দিতে হবে, তাই দম ফেলার ফুরসত নেই কারিগরদের। অর্ডার মূলত আমাদের 10 রোজা থেকে ফিল আপ হয়ে যায়, 10 রোজার পরে আমরা নিতে কষ্ট হয়ে যায়। সবাই এখানে সস্তা পায়, সবাই অ্যাভেলেবেল ডিজাইন পায়, এখানে আসে কাস্টমার আছে। টেরি বাজারে পোশাক আমদানি মূলত হয় ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, ভিয়েতনাম, মালয়েশিয়া সহ নানা দেশ থেকে। উৎসব আর সামাজিক অনুষ্ঠান মিলে সারা বছর এখানে বেচাকেনা হয় প্রায় 5000 কোটি টাকার পোশাক। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।